হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি একটি সারপ্রাইজ ভিডিও নিয়ে। হঠাৎ করে রাজ বিকেলে অফিস থেকে এসে বলল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তখন আমি বললাম কি সারপ্রাইজ, তাহলে চলো বন্ধুদের সাথেও শেয়ার করে নিই। তো বন্ধুরা চলুন খুলে দেখি এর মধ্যে কি রয়েছে। আমি তো বুঝতে পারছি না কি আছে ডাব্বার ভেতরে, ডাব্বাও বা কোথায় পেলো। তো বন্ধুরা দেখতে মনে হচ্ছে কিছু তো আছে, একটা ভারও লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। দেখা যাক কি আছে এর মধ্যে। বন্ধুরা এবার খুলছি কিন্তু। হ্যাঁ, ও মাই গড, এগুলো তো চিংড়ি মাছের সুর মনে হচ্ছে এগুলো। ও মাই গড, বন্ধুরা দেখুন গলদা চিংড়ি মনে হচ্ছে, কত বড় বড় গলদা চিংড়িগুলো দেখুন বন্ধুরা। সত্যি আমি অনেক খুশি। আপনারা হয়তো ভাবছেন চিংড়ি মাছ পেয়ে কেউ এত খুশি? হ্যাঁ বন্ধুরা দেখুন, এমন জায়গাতে আছি না, খুব একটা জ্যান্ত মাছ মানে এসব পাওয়া একটু মুশকিল হয়ে যায়। তাই আমাদের গ্রামে ঘরে কি হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে, ওখানে যেমন সব কিছু টাটকা পাওয়া যায়, এখানে না একটু অসুবিধা হয়ে যায়। তাই এইরকম দেখলে একটু আনন্দ হয়। দেখুন বন্ধুরা কত বড় মাছগুলো, আর বেশিরভাগ মাছের পেটের মধ্যে একদম বীজ ভরা বেশিরভাগ। এখন মনে হচ্ছে এদের ডিম পাড়ার সময়। কতগুলো মাছ হতো, এগুলোকে সব ধরে নিয়ে চলে এসছে। আরে রাজ্যে এখন আমাকে হঠাৎ করে বিকেলে নিয়ে এসে দেখাবে, এগুলো নিয়ে আসবে, আমি তো বুঝতে পারছি না। সত্যি বলছি আমি অবাক হয়ে গিয়েছি। ও বলেছিল 2-3 দিন আগে, ওর একজন বন্ধু আছে, ওর দাদু আরব সাগরে মাছ ধরতে যায়। এবার সেদিন ফোন করছিল, বলছে ডিউটি তো মেকআপ হচ্ছে না, ওর সেকেন্ড শিফট, ওর ফার্স্ট শিফট এভাবে হচ্ছে, তো কীভাবে নিয়ে চলে আসবে আজকে আমি তো বুঝতে পারছি না। বন্ধুরা আমি গুনছি এখানে কতগুলো রয়েছে, কি দারুণ লাগছে। খাওয়ার থেকে না দেখতে অনেক বেশি ভালো লাগে। এখানে মনে হচ্ছে প্রায় 25টা মতো চিংড়ি মাছ আছে। বন্ধুরা আপনাদের কার কার এগুলো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। হ্যাঁ আমার তো অনেক ভালো লাগে, অনেক। এগুলোকে আমি মালাইকারি করব। আমার না এর না টক, তেঁতুল দিয়ে যে টকটা হয়, আম দিয়ে তেঁতুল দিয়ে, এটাও খেতে ভালো লাগে। বন্ধুরা দেখুন কত বড় বড় পাগুলো, দেখুন বন্ধুরা হাত পা না কি সব দেখুন, একটু মরে গেছে। এরও জ্যান্ত পাওয়া যায়, ওদের ডিউটিটা যদি মেকআপ থাকতো না ও গিয়ে নিয়ে আসতো। ওর বন্ধুটা নিয়ে এসছে কোম্পানিতে, ওখান থেকে নিয়ে এসছে, কিন্তু এগুলো জ্যান্তও পাওয়া যায় সঙ্গে সঙ্গে ধরলে। আমাদের ওখানে নর্মদা আছে না, এইখানে পাশাপাশি নর্মদা আছে, ওখানেও অনেকে মাছ ধরে। এবার ও যদি ডিউটিটা ঠিক থাকতো, যখন মাছ ধরতে যায় তখন গিয়ে নিয়ে আসতো একদম জ্যান্তগুলো। তো এটাকে বরফ দিয়ে রেখেছিল, তবুও দেখুন বন্ধুরা টাটকাই আছে। কত সুন্দর দেখুন ডিমগুলো, দেখুন পেটের মধ্যে ডিমগুলো, শুধু দেখুন কতগুলো মাছ হতো বলুন তো এর থেকে। যাই হোক আমার না অনেক ভালো লাগছে, আমি অনেক খুশি, অনেক। আমি তো আপনাদের টাটা করে দিলাম, কিন্তু রাজ্যে ভিডিওটা কাট করেনি, আমি তো বুঝতে পারিনি। আমি মনের মতো করে আনন্দে মাছগুলোর সুরগুলোকে নাড়াচ্ছি, দেখছি। তারপর যখন দেখলাম যে রাজ ভিডিওটা কাট করেনি, তখন আমি বললাম যে ক্যামেরাটা একটু সামনের দিকে ফোকাস করো, বন্ধুদের এর সুরগুলোকে একটু ভালো করে দেখাই। এগুলো দিয়ে যদি কেটে দেয় না, কাঁকড়ার মতো যে এই যে দেখুন পাগুলো আছে, এগুলো যদি দিয়ে কেটে দেয় না খুব করে ব্যথা লাগবে। কিন্তু দেখুন বন্ধুরা কেমন বড় বড় জ্যান্ত নেই, একদিকেও ঠিক আছে, তাই না? আজকে তো আমি অনেক খুশি। টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে।